বিরিয়ানি কম বেশি আমাদের সবারই অনেক পছন্দর আর আজকের রেসিপিটা হচ্ছে মাছের বিরিয়ানি যেটা খুবই শর্টকাট এবং ইজি প্লাস অনেক মজার আসসালামু আলাইকুম সবাইকে আমি খাদিসা এবং আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফার্স্টে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়েছি আস্ত শাহি জিরা আপনারা কেউ চাইলে এমনি জিরাও দিতে পারেন এরপর এর মধ্যে তেজপাতা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিব তারপর পেঁয়াজটা হালকা বাদামি কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে জেড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নিয়েছি মরিচের গুঁড়াটা আপনি কতটুকু ঝাল খান মশলাটা কষানো হলে এর মধ্যে চাল দিয়ে এই রেসিপিটা আমি ইউটিউবে পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছিল মতো দিব যদিও আমি এটা কিছুটা কাস্টমাইজ করে নিয়েছি নিজের মতো আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর চালটাকে চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি হালকা গরম পানি আপনারা এই রেসিপিতে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ইউজ করতে পারেন মাছটা দেওয়ার আগে অবশ্যই ভেজে নিবেন এরপর দিয়ে দিয়েছি আমি আলু ভাজা কারণ বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট লাস্টে দিলাম আস্ত কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এরপর ঢাকনা তুলে আমি এর মধ্যে এক টেবিল স্পুন বিরিয়ানির মশলা ইউজ করেছিলাম আমি যে রেসিপিটা ফলো করে রান্না করেছিলাম তার মধ্যে বিরিয়ানির মশলা ইউজ করেনি কিন্তু আমার কাছে মনে আছে বিরিয়ানির মধ্যে যদি বিরিয়ানির মশলাটাই না দেয় তাহলে জমবে না চালটা যখন পারফেক্টলি কুক হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে এটাকে ঢেকে চুলাটা অফ করে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ফিশ বিরিয়ানির ফাইনাল লুক সার্ভের আগে আমি এর উপরে হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম অনেক বাচ্চারা আছে যারা মাছ খেতে পছন্দ করে না আবার অনেক বড় মানুষও আছে যারা মাছ পছন্দ করে না আমি তাদেরকে বলবো একবার হলেও এই মাছের বিরিয়ানিটা খেয়ে দেখার জন্য এইটার টেস্টটা অ্যাকচুয়ালি অনেক মজার হয় আর আমার আজকের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ